রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি এত সহজে কোরআন পেয়েছে না অনেক কষ্ট করে তিনি কোরআন রিসিভ করতেন মিসলা সলসালাতিল জারাস মাঝে মাঝে ঘন্টার ধ্বনির মতো কোরআন নাজিল হতো প্রাইমারি স্কুল ছুটি হলে দপ্তরি ঘন্টা বাজায় না ধাম ধাম বিকট আওয়াজ হয় এরকম আওয়াজে যখন কোরআন নাজিল হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআন রিসিভ করতে যেয়ে ঘেমে যেতেন শীতের রাতে আজকে একটা শৈত্যপ্রবাহ গেছে না প্রচন্ড শীত দুপুরবেলা আমার প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জের কি নাম পাকুন্দিয়া প্রচন্ড শীতে লোকজন কাঁপছিল আপনাদের তো প্যান্ডেল আছে ওদের প্যান্ডেলও ছিল না খোলা ময়দানে লক্ষ লক্ষ মানুষ তো প্রচন্ড শীতের রাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কাঁপতেন আর এই কোরআন রিসিভ করতে যে বিষ্ণু ঈসা ইসলাম ঘামতেন সুবহানাল্লাহ বলতে পারলেন না এত কঠিন ছিল ওহি রিসিভ করা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা নবী হে এই কোরআনের বাণীটা অনেক সাকিল ভারী এত ভারী ওটের উপর বসে থাকা অবস্থায় যখন কোরআন নাজিল হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ওটের উপর বসে আছেন ওটের পাগুলো জমিনে গেড়ে যেত ঘোড়ার উপর বসে থাকা অবস্থায় কোরআন নাজিল হলে ঘোড়াটা দাঁড়ানো থেকে বসে যেত মাঝে মাঝে সাহাবাদের গায়ে হেলান দিয়ে পায়ের মধ্যে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুয়ে থাকতেন এক সাহাবীর পায়ে মাথা রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুয়ে আছেন তিনি টেরই পাচ্ছেন হঠাৎ করে কোরআনের আয়াত নাজিল হতে লাগলো সাহাবী বললেন হঠাৎ করে আমি টের পেলাম বিষ্ণুনবীর মাথাটা অনেক ভারী হয়ে গেল আমার মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাথার ভারে আমার পায়ের হাড়টি ফেটে খান খান হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন তো এই কঠিন কোরআন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রিসিভ করতেন তিনি ঘেমে যেতেন আবার মাঝে মাঝে সাইয়েদেনা জিব্রাইল আলাইহিস সালাম সরাসরি ওনার সূরাতে আসতেন কোরআন নিয়ে হেরা পর্বতে আর সিদরাতুল মুনতাহায় এই দুই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়েদেনা জিব্রাইল আলাইহিস সালামের মূল আকৃতিতে উনাকে দেখতে পেয়েছিলেন মাঝে মাঝে স্বপ্নযোগে আসতো এই ওহি পর্দার আড়াল থেকে মেরাজের রাতে তিনি পেয়েছেন ওহি মাঝে মাঝে ইউলকা ফি কুলুবি রাসূলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্তরে ওহি ঢেলে দেয়া হতো আর মাঝে মাঝে মিসলা সাউতিন নাহাল মৌমাছির ভনভন ভনভন আওয়াজের মতো কোরআন নাজিল করত কে ভনভন আওয়াজ দেখে ওমর ফারুক বুঝলেন এটা আসলে মৌমাছি না কোরআনের আয়াত নাজিল শেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চেহারা ঘুরিয়ে সাহাবীদের দিকে মুখ করে বসলেন আর বললেন এই মাত্র সূরাতুল মুমিনুনের শুরুর দিককার আয়াতগুলো আমার কাছে নাজিল হয়েছে এখানে আল্লাহ তাআলা মুমিনের সাতটি গুণের কথা বলেছে কয়টি সবাই বলতে হবে কয়টি গুণ আল্লাহ রাসূল বললেন মান আকামা হুন্না দাখালাল জান্নাহ এই সাতটা গুণ যে মানবে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে আজকে এই সাতটা গুণের ব্যাপারে আমরা জেনে যাব ইনশাআল্লাহ পড়ি আর জোরে পড়ি ইনশাআল্লাহ এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা যখন নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ থাকে না তাদের চিন্তা তাদের ধ্যান চলে যায় একদিকে তিনি কে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে মারাত্মকভাবে জখম হলেন আহত হলেন পায়ের ভেতরে জিহাদের ময়দানে তীর ঢুকে গেল তীর কেউ টেনে বের করতে পারে না এতটাই জখম হয়েছে তীর ধরে টান মারলে তিনি চিৎকার মারে বিশ্বনবী দেখলেন অবস্থা বেগতিক আল্লাহর হাবিব বললেন তীর ধরে টানাটানির দরকার নাই যেহেতু টান মারলে ব্যথা পায় ছেড়ে দাও আজান দাও বেলাল তুমি আজান দাও একামত দাও এক সাহাবীরে বললেন আমি যখন নামাজে দাঁড়াবো আলী যখন নামাজে দাঁড়াবে নামাজরত অবস্থায় তুমি তোমার নিজের দায়িত্বে আলীর পায়ের ভেতর থেকে তীরটা টেনে বের করে ফেলবা আজান দেয়া হলো একামত হলো বিষ্ণু ঈসা ইসলাম নামাজ পড়তে শুরু করলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন ওই সাহাবী দাঁড়ান নাই বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কাতারের ভেতর দিয়ে যে বিশ্বনবীর মেয়ের জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে টান মেরে তীর বের করেছে টান দিয়ে তীর খোলা হয়েছে কিন্তু সাইয়েদনা আলী মুহূর্তের জন্য টের পান না আগে টান মারতেছে ব্যথা পায় চিৎকার মারে কিন্তু সালাত অবস্থায় টান মেরে তীর বের করেছে উনি টেরই পান নাই আল্লাহু আকবার তার মানে যখন নামাজে তিনি দাঁড়িয়েছেন দিন দুনিয়ার হুশ তার ছিল না তার হুশ জ্ঞান চিন্তা ধ্যান সব কিছু চলে গিয়েছে একজনের দিকে তিনি কে
এজন্য বিশ্বনবী বলতেন আন তাআবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক এমন ভাবে নামাজ পড়বে মনে করবে তুমি আল্লাহকে দেখে দেখে নামাজের মুসল্লায় আছো ঠিক না যখন নামাজ পড়বা ভাববা তুমি আল্লাহকে দেখছো আর যদি এটা কষ্ট হয় অ্যাট লিস্ট এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে আমাদেরকে দেখে কে আমি যে নামাজ পড়ি দেখে কে এই চিন্তাটা মাথায় থাকার দরকার আছে না নাই ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক এমন ভাবে নামাজ পড়ো এটা চিন্তা করো যে আল্লাহ তোমায় দেখছে আল্লাহ ইজ ওয়াচিং মি তাই না আল্লাহ ইজ অবজারভিং মি আমার আল্লাহ আমাকে দেখছে এই চিন্তা করে যদি নামাজ পড়েন খুশু খুদু বাড়ায় দিবে কে এক সাহাবী নামাজে পড়তেছে দাড়িও টানতেছে এরকম নামাজে পড়ে দাড়িও টানে এরকম আল্লাহর ওলি আছে না নাই নারায়ণগঞ্জে নাই হ্যাঁ আছে নামাজ পড়া অবস্থায় বারবার চুলকানো যাবে দাড়ি টানা যাবে শুধু মোবাইলে এসএমএস লেখা যাবে যাবে না এগুলো করবেন না নজরটা থাকবে সেজদার দিকে কোন দিকে সবাই বলেন মনে থাকবে এটা এগুলো মেসেজ ভেরি সেনসিটিভ এন্ড ইম্পর্টেন্ট মেসেজ এগুলো নিয়ে যান বাড়িতে তো নামাজে নজরটা থাকবে কোন দিকে অনেকে এগুলো করে অনেক মুরব্বি বাবারাও করে আমি দেখেছি মুরব্বিরা অনেক সময় নামাজ পড়ে ঘরে কেউ ঢুকলে এমনি তাকায় আছে না নাই মুরব্বি বাজানকে বুঝাই দিবেন যে নিয়ম হচ্ছে সেজদার দিকে তাকানো কোন দিকে তাকানো খেয়াল থাকবে তো সাহাবারা যখন নামাজে দাঁড়াতেন সফরে যখন মরুভূমিতে সালাত আদায় করতে দাঁড়াতেন মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথায় এসে বসে যেত কারণ পাখি মনে করতে এগুলো খেজুর গাছ কি গাছ নরে না চরে না ঠায় দাঁড়িয়ে আছে পারা যাবে না এরকম নামাজ পড়তে ইনশাআল্লাহ পড়েন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন মুমিনদের প্রথম গুণ তারা যখন নামাজে দাঁড়ায় ভীত সন্তুষ্ট হয়ে খুশু খুদুর সাথে একাগ্রতার সাথে নামাজ পড়ে উইথ ফুল অফ সলেমনিটি এন্ড সাবমিশন ডানে বাঁয়ে তাকায় না তারা সব সময় টেনশনে থাকে আল্লাহ আমার নামাজ কবুল করলো তো আর তারা ভাবে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ইট কুড বি মাই ফাইনাল সালাহ পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইয়র লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজ পড়ো চিন্তা করো যে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ আর হয়তো আমি আল্লাহর সিজদা দেওয়ার সুযোগ পাবো না আজকের মাহফিল শেষ করে আমরা বাসায় পৌঁছতে পারবো কোনো গ্যারান্টি আছে আমার আর দশ মিনিট হায়াত আছে আমার কোনো গ্যারান্টি নাই আর দুই মিনিট বাঁচবো গ্যারান্টি আছে শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো গ্যারান্টি আছে তো মুসল্লায় যে দাঁড়াইলেন নামাজ যে পড়লেন এরপরে আরেকবার নামাজের সুযোগ পাবেন গ্যারান্টি আছে তো তাহলে প্রত্যেক নামাজের সময় মুসল্লায় দাঁড়িয়ে আমরা এটা ভাবি না কেন যে এটাই হতে পারে আমার শেষ নামাজ দিস কুড বি মাই ফাইনাল সালাহ হতে পারে এটাই আমার শেষ নামাজ এরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান তাহলে মন এদিক সেদিক যাবে অনেকে নামাজেও দাঁড়ায় আবার টেলিভিশনে কোন নিউজ দিচ্ছে ওইটার টেনশনও থাকে আছে না নাই নামাজেও দাঁড়ায় শেয়ার বাজারের দাম বাড়লো না কমলো টেনশন করে নামাজেও দাঁড়ায় মাশরাফি ছক্কা মারলো না আউট হইলো টেনশন আছে না নাই যার যেদিকে আগ্রহ ওইটা নিয়ে পড়ে থাকে নামাজে ওই নামাজকে আল্লাহ কবুল করবে এজন্য এমন ভাবে সালাতে দাঁড়াবো ভাববো যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আজকে যদি বলা হয় রাত ১২টায় মালাকুল মাউত এসে আপনার রুহ নিয়ে যাবে দিস নাইট ইজ ইউর লাস্ট নাইট ইন ইউর লাইফ আপনার জীবনে এটা শেষ রাত এখন আপনি যে নামাজের সুযোগটা পাবেন লাস্ট চান্স আপনি ওই দিন কি করবেন আহা কত সুন্দর করে অজু বানাবেন তাই না সাদা ধবধবে পাঞ্জাবি পরে আতর মাখবেন মশল্লাটা বিছিয়ে হায় রে কি সুন্দর নামাজ কি সুন্দর রুকু দিবেন আপনি ওই দিনের রুকুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রুকু ওই দিনের সেজদা হবে আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা সেজদায় লুটিয়ে পড়ে চোখের পানি দিয়ে আপনি জায়নামাজ ভিজিয়ে দিবেন তাই না কারণ আপনি কনফার্ম দিস ইজ ইউর লাস্ট সালাহ এটা আপনার শেষ নামাজ তো প্রত্যেক ওয়াক্তে যে দাঁড়াই কোনো গ্যারান্টি আছে যে আরেকটা নামাজের সুযোগ পাবো তাহলে প্রতি ওয়াক্তেই আমরা এটা ভাবি না কেন যে এটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়ায় তারা ভাবে ইট কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল সালা চিল্লায় বলতে হবে ঠিক কিনা
এজন্য আল্লাহ বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা ইমানদারের প্রথম গুণ তারা যখন নামাজের জন্য মুসল্লায় দাঁড়িয়ে যায় দিন দুনিয়ার হুঁশ তার থাকে না তার ধ্যান জ্ঞান চলে যায় একজনের দিকে তিনি কে ধীরস্থিরভাবে সালাত পড়তে হবে তাআদিলুল আরকান মেইনটেইন করতে এক সাহাবী নামাজ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আল্লাহ রাসূল বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি যাও নামাজ পড়ো নামাজ হয় নাই আবার নামাজ পড়লেন আবার আসলেন আল্লাহ রাসূল একই কথা বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি রিপিট ইউর সালাহ বিকজ ইউ ডিডন্ট অফার ইউর সালাহ ইন এ কারেক্ট ওয়ে ইন এ কারেক্ট ম্যানার সঠিক পদ্ধতিতে সালাত হয়নি উনি কি করবেন আবার যে বললেন আবার আসলেন আল্লাহ রাসূল বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি সালাত পড়ো হয় নাই এবার সাহাবী কেঁদে দিলেন বললেন ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে ভালো করে তো আমি পড়তেই জানি না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীকে জড়িয়ে ধরলেন বললেন আসো তোমারে শিখাইয়ে দেই যখন নামাজে দাঁড়াবা তাড়াহুড়ো করবে না দেয়ার ইজ নো রাশিং ইন সালাহ দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালাহ সালাতে তাড়াহুড়ো নাই যখন দাঁড়াবা রিল্যাক্স যখন রুকুতে যাবা রিল্যাক্স সিজদায় লুটিয়ে পড়বা রিল্যাক্স তাড়াহুড়ো করা যাবে রুকুতে যখন যাবা পিঠটাকে সোজা করবা স্ট্রেট ফরওয়ার্ড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রুকু দিতেন ওনার রুকু দেওয়া পিঠটা এতটাই স্ট্রেট ফরওয়ার্ড আর সোজা হতো সাহাবারা বলতেন এখানে পানির গ্লাস রেখে দিলে পানিটাও কাঁপতো না গ্লাসটাও নড়তো না তার মানে রুকুর পিঠ খুব বাঁকা ছিল তাই না কি ছিল স্ট্রেট ফরওয়ার্ড সোজা লা ইয়াসুবু ওয়া লা ইয়াকনিউ আমাদের অনেকের মাথা অনেক নিচে চলে যায় অনেক একটা এরকম থাকে না স্ট্রেট ফরওয়ার্ড আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কাইফা ইয়াসরিকু ফিস সালা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল সালাতে আবার চুরি করে কেমনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি রুকু সিজদায় চুরি করে পিঠ সোজা করে না রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করা এটা ওয়াজিব দুই সেজদার মাঝখানে এক দুই সেকেন্ড স্থির হয়ে বসে থাকা ওয়াজিব আমাদের অনেকেই রুকু থেকে কোন রকম নাম কাওয়াস মাথাটা উঁচু করে সেজদায় দৌড় মারে আসেনা নাই এক সেজদা দিয়ে কোন রকম মাথাটা তুলে আরেক সেজদায় দৌড় মারে আসেনা নাই